That's beautifully controlled. That really is. ও মাই গড, দর্শক, পাকিস্তান সিরিজে আজ লিটন দাসের এ কেমন ব্যাটিং এর তাণ্ডব, যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল গ্যালারিতে থাকা সুন্দর সুন্দরী নারী ভক্ত সমর্থকরা। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আজ পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয়তম দিনে মাঠে খেলতে নেমেছিলেন লিটন দাস, আর দ্বিতীয় ম্যাচেই বাজিমাত করে বসলেন লিটন দাস। আজ প্রথমে ব্যাটিংয়ে নেমে যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠবেন লিটন দাস তাকে কখনো ভাবতেও পারেনি। এর আগে এলপিএল এর কয়েকটি ম্যাচ খুবই খারাপ বাজে পারফরমেন্স করেছিল লিটন দাস, কিন্তু পরবর্তী ম্যাচগুলোতেও যেন আরও বেশি খারাপ করেছিল, যার কারণে এবার টেস্ট সিরিজেও জায়গা হয়নি এই লিটন দাসের। কিন্তু নানান কল্পনা জল্পনা শেষে আবারও লিটন দাসকে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত করা হয়েছে। তবে এ কি, আজ প্রথমে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের অগ্নিঝরা ব্যাটিংয়ের তাণ্ডব, যা একদম রেকর্ড সংখ্যক করেছেন। তিনি মাত্র 135 বল খেলেই দুর্দান্ত সেঞ্চুরি করে বসেছেন, যেখানে 16টি 6 এবং 11টি 4 মেরেছেন, যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল ধারাভাষ্যকর ও গ্যালারিতে থাকা সুন্দর সুন্দরী নারী তরুণ ভক্ত সমর্থকরা। পাকিস্তান সিরিজের এই প্রথম রেকর্ড লিটন দাসের এতটা যে ভয়ঙ্কর ব্যাটিং তাণ্ডব, যা অবাক করে দিয়েছে সকলকেই। তো দর্শক, পাকিস্তান সিরিজের দ্বিতীয়তম ম্যাচে লিটন দাসের ব্যাটিং তাণ্ডব দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল সুন্দর নারী ভক্ত সমর্থকরা। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।